অনেক দিন পরে অপু আর দিঘিকে দেখা গেল আবার একসাথে। ঢাকায় সিনেমার সুপার কুইন অপু বিশ্বাসের সিনেমায় পথচলা শুরু আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে। এদিকে সবার প্রিয় ছোট্ট দিঘির পথচলা শুরু কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা সিনেমার মাধ্যমে। তবে চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘি। এরপর চাচ্চু আমার চাচ্চু, রিক্সাওয়ালার ছেলে, অবুধ শিশু, এক টাকার বউ, বাবা আমার বাবা, সাজঘর, দাদিমা সিনেমার মতো জনপ্রিয় সব সিনেমা দর্শকদের উপহার দেন দিঘি, যার বেশিরভাগ ছবিতেই নায়ক নায়িকা হিসেবে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন এ সময়ের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। ছোট্ট দিঘির অভিনয় দেখে দর্শকরা অভিভূত হলেও নিজের লাইফ এবং কেরিয়ারের কথা ভেবে অনেকদিন দিঘি মিডিয়া চলচ্চিত্র থেকে নিজেকে দূরে রেখেছিলেন। সময়ের ব্যবধানে এখন সেই ছোট্ট দিঘি অনেক বড় হয়ে গেছে, এতটাই বড় হয়ে গেছে যে সম্প্রতি কিছুদিন শোনা যাচ্ছিল যেই শাকিব খানের সাথে একসময় দিঘি ভাতিজা আর চাচার সম্পর্কের সিনেমা করেছে তার সাথেই নায়িকা হিসেবে অভিনয় করতে চলেছে। তবে শাকিব খানের নায়িকা হয়ে না ফিরলেও দিঘি এবার সত্যিই নায়িকা হয়েই চলচ্চিত্রে ফিরেছেন। কিছুদিন আগে দিঘির নতুন চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমাটির কাজ শেষ হয়েছে, এখন মুক্তির অপেক্ষায়। আর এরই মধ্যে আরও কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন দিঘি। অন্যদিকে 2008 সালে শাকিবকে গোপনে বিয়ে, সংসার এবং অবশেষে ডিভোর্স, এইসবের কারণে দীর্ঘদিন নিজেকে সিনেমা থেকে দূরে রেখেছিলেন অপু বিশ্বাস। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে সবাইকে চলতে হয়। অপু বিশ্বাসও নিজের সব দুঃখ কষ্টকে দূরে সরিয়ে আবার নতুন করে সিনেমা জগতে নিয়মিত হয়েছেন। এরই মধ্যে শুরু করেছেন বেশ কয়েকটি ছবির কাজ এবং বর্তমানে অপু বিশ্বাসের শ্বশুরবাড়ির জিন্দাবাদ টু এবং প্রিয় কমলা ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দুই যুগের দুই নায়িকা তাদের জীবনের সব বাধাকে অতিক্রম করে আবারও নতুন করে শুরু করেছেন সিনেমা করা। তবে এবার একই সাথে দেখা গেল এদের দুইজনকে। দুইজনই একসাথে বেশ হাস্যোজ্জ্বল কয়েকটা ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। এই ছবি দেখার পর সবার মনে এখন একটাই প্রশ্ন, অপু দিঘি কি তাহলে এবার একসাথে কোনো ছবি করতে যাচ্ছে? যদি তাই হয় তাহলে কে হবেন আসল নায়িকা আর কেই বা হবেন নায়ক? তবে যাই হোক না কেন, অপু আর দিঘি একসাথে ছবি করলে দর্শকরা বেশ আনন্দিত হবেন, সেটা বোঝা যাচ্ছে তাদের কমেন্ট বক্স দেখে। কেউ বলছেন দিঘিকে দেখতে দারুণ লাগছে, কেউ বলছেন অপুকেই বেশি ভালো লাগছে, আবার কেউ কেউ বলছেন দুজনকেই দেখতে খুব ভালো লাগছে। এমনই হাজার হাজার কমেন্টসে ভরে যাচ্ছে অপু দিঘির কমেন্টস বক্সগুলো। প্রসঙ্গত, অপু বিশ্বাস অভিনীত প্রিয় কমলা গত 16 ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ড থেকে অনুমতিপত্র না পাওয়ায় ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে। ছবিটিতে কিছু অশ্লীল কথা এবং ছবি আছে যার ফলে সেগুলো সংশোধন করে সেন্সর বোর্ডে জমা দিতে বলা হয়েছে, এমনটাই জানান ছবিটির পরিচালক শাহরিয়ার নাজিম জয়। অন্যদিকে দিঘি অভিনীত টুঙ্গিপাড়ার মিয়া ভাই ছবিটিও ডিসেম্বরে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ছবিটিও বর্তমানে সেন্সর বোর্ডের অনুমতির অপেক্ষায় আছে। তো ভিউয়ার্স, আপনার কাকে বেশি ভালো লাগে, দিঘি নাকি অপুকে? কমেন্টস করে জানিয়ে দিন আমাদেরকে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন আমাদের।